দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুরে। তো আজকে আপনাদের নিয়ে আসছি আমি একটি নার্সারির সঙ্গে পরিচিত করিয়ে দেব বলে। তো নার্সারিটা হলো আপনার খালিশপুর বাজার থেকে 1.5 কিলোমিটার এই সাইডে আসতে হবে জীবননগরের দিকে। তো এখানে আছে আপনার টাইস ফ্যাক্টরি। তো টাইস ফ্যাক্টরির পাশেই, মানে আপনি জীবননগরের দিকে যদি আসেন খালিশপুর থেকে, তাহলে আপনার বাস সাইডে পড়বে টাইস ফ্যাক্টরি, ডান সাইডে পড়বে এগ্রো নার্সারি। তো এই এগ্রো নার্সারিতে বিভিন্ন ধরনের ফলের চারা পাওয়া যায়। তো এগ্রো নার্সারির বাগানও আছে। তো তাদের কমলা বাগান, পেয়ারা বাগান, মাল্টা বাগান, সব ধরনের ফলের চাষাবাদ তাদের আছে এবং নার্সারি। তো ফলের চাষ করায় তাদেরকে অনেক, যারা তরুণ আছে তাদের বাগান দেখে অনেকে উৎসাহিত চাষ করার জন্য। তো তাদেরকে চারা দেওয়ার জন্যই কিন্তু এগ্রো নার্সারিটা করছে। তাদের নিজস্ব গাছ থেকে তারা সায়ন নিয়ে এসে গ্রাফটিং করে এবং সে চারাগুলো তৈরি করে, এখান থেকে করে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দিচ্ছে। কারণ তরুণরা যাতে আপনার চাষাবাদ করে সেখান থেকে কিছু আয়ের উৎস বের করতে পারে। বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ, এখানে কৃষি চাষ করে কিন্তু অনেকেই উন্নত। আর বাংলাদেশে যদি কৃষি কাজ না হতো, কিন্তু তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের অনেকটাই বেপাকে পড়া লাগতো। কারণ বাংলাদেশে ফসল ফলছে বিধায় কিন্তু আমরা অল্প টাকা দিয়ে কিনে খেতে পারছি। আর যদি আমরা বাংলাদেশে যদি এটা না ফলতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাকা বেশি দিয়ে আমাদের এগুলো কিনে খাওয়া লাগতো। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা একটু ঘুরে ঘুরে দেখি এগ্রো নার্সারিতে কী কী পাওয়া যায়। আমরা অনেকদিন ধরে কিন্তু দেখে আসছি যে মালটা প্রচুর পরিমাণে ধরে, আর মালটা জাতের ভেতরে হচ্ছে আপনার বাড়িওয়ান। তো বাড়িওয়ান জাতটি কিন্তু অনেক ভালো। তারপরে আপনার ফলছে কুল। তো বল সুন্দর কুল তো প্রচুর পরিমাণের ধরন, আর এই কুল চাষে কিন্তু অনেক লাভবান কৃষকরা। তারপরে চাষ করতে পারেন আপনারা পেয়ারা চাষ। তো পেয়ারা চাষেও কিন্তু প্রচুর পরিমাণ লাভবান। অল্প দিন থেকে আপনারা টাকা দিতে শুরু করে পেয়ারা, যার কারণে পেয়ারা চাষ ছড়িয়ে পড়ছে অনেকটাই। আর যেহেতু পেয়ারা বাইরের রাষ্ট্রে ইম্পোর্ট হচ্ছে, যার কারণে পেয়ারার প্রচুর পরিমাণে চাহিদা। তো পেয়ারা চাষটা আপনারা করতে পারেন, এটা মাত্র 7 মাস বয়স থেকে আপনাদেরকে পয়সা দেওয়া শুরু করবে। আরও অন্যান্য চাষ করতে পারেন, কমলা চাষ, মালটা চাষ, সিডলেস লেবুর চাষ, কুলের চাষ, সব চাষই বাংলাদেশে বর্তমানে ব্যাপক সাড়া তুলেছে। তো কৃষকরা কিন্তু সব চাষের, দেখা যাচ্ছে সবজি চাষের পাশাপাশি কিন্তু কেউ কেউ ফলের চাষ সাইডে বাড়াচ্ছে। তো আপনারও যদি জমি থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনিও একটু ফলের চাষ করে দেখতে পারেন। অল্প কিছু ফলের চাষ করলেন, করে দেখলেন যে আপনি এটা কেমন ডেভেলপ হতে পারেন কি না। যদি মনে হয় যে আপনার ফলের চাষ করে আপনি এগোতে পারছেন, সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে অল্প অল্প করে বাড়াতে পারেন। তো সবচাইতে একটা কথা আমি আপনাদের বলি, যে আপনার যে জাতটা লাগাবেন, জাতটা হইতে হবে অরিজিনাল, শিওর। কারণ আপনার জাত যদি ভালো হয়, এটা আমরা আগে থেকেই শুনে আসছি যে গাছ ভালো হলে ফল ভালো হয়, গাছ যদি খারাপ হয় ফলও খারাপ হয়। তো সেইটার সাথে আমরাও তাল দেব এখন, যদি আপনার জাতটা, আপনি যদি ভালো জাতের চারাটা মাটিতে রোপণ করতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভালো ফল ওইটার থেকে আপনি আশা করতে পারেন।
তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে চারা পাওয়া যায়। তারা বলে এক হয়ে যায় আরেক, এটা নিলে তার হবে না, কারণ আপনি যখন দুই একটা চারা নেবেন সেটার ব্যাপার আলাদা, সেটা দেখা যাচ্ছে আপনার হলেও কি না হলেও কি কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি বাণিজ্যিকভাবে চাষ করবেন তখন কিন্তু আপনার যদি ফলন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা সমস্যার ভেতরে পড়ে যাবেন। তো এই জন্য আমি বলবো আপনারা যারাই চাষ করবেন না কেন একটু দেখে শুনে নেবেন। তো আমি আজকে এগ্রো নার্সারি হয়ে বলছি এই জন্য যে এগ্রো নার্সারি থেকে চারা নিতে হবে তেমন কোনো ব্যাপার না, আপনারা আসতে পারেন এখানে এসে দেখতে পারেন, যদি আপনার মনে হয় যে এখানে ভালো জিনিস আপনাদেরকে দিচ্ছে আপনারা নিতে পারেন, অথবা আমি বলছি বিধায় যে আপনাদের এখান থেকে নিতে হবে এমন কোনো সিস্টেম নাই। আপনারা আসেন তাদের প্রতিষ্ঠানে, এসে যদি আপনার জিনিসটা ভালো হয় তাদের বাগান দেখেন, তাদের চারা দেখেন, কোয়ালিটি দেখেন, কোয়ালিটি যদি মনে হয় না এখানে আপনি ভালো জিনিস তারা আপনাদেরকে দিচ্ছে আপনারা এখান থেকে নিন, যদি মনে হয় না আরেক জায়গায় আপনাকে ভালো জিনিসটা দিচ্ছে সেখান থেকে আপনারা নিন। তবে একটা কথা, তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই, কথা হবে সামনে আরেকটি ভিডিওর সঙ্গে, সে প্রত্যাশা সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।